Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches. Hello guys, good morning. এখন ঘড়িতে বাজে সকাল 5:40, ফোকাস ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পর ফার্স্ট বাইরের দৃশ্য হচ্ছে এটা, দেখো। অবস্থা, আমি এই নাইট ড্রেস পরে আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। টাটা, একটু পরে আবার দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আছে আজকে আছি আমরা এখন লাদাখে, আর গতকাল আমরা এসে পৌঁছেছি। দেখলে তোমরা বিকেলবেলা আমরা গিয়েছিলাম লাদাখের যে মার্কেটটা আছে, লেহের মার্কেটটা, তো ওখানে গিয়েছিলাম। তো সকালবেলা এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই 9:45 মতো, আমাদের গাড়ি বলা ছিল ওই 9:30, একটু দেরি হয়ে গেল আর কি। তো চলো এবারে বেরোনো যাক। আর আজকে আমরা মেনলি লেহের যে সাইট সিনগুলো সেটা করব। আর এইটা হলো আমাদের পুরো হোটেল, আর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সমস্ত কিন্তু অ্যাপেল ট্রি। তো চলো, আমাদের গাড়ি চলে এসেছে এখানে, গাড়ি আর এই আমাদের ড্রাইভার দাদা, চলো। আর আজকে আমরা তিনজনে কিন্তু পড়েছি হোয়াইট, অমিত, রিবু আর তার সাথে আমি, তিনজনে মিলে কিন্তু হোয়াইটই পড়েছি। অমিত আর আমি তিনজনে মিলে হোয়াইটই পড়েছি আজকে। চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। তো উঠে পড়েছি আমরা গাড়িতে এখনের জন্য, আমি আর অমিত রয়েছি পিছনে, সামনে রয়েছে রিপু। আর আজকে আমরা এখন যাচ্ছি হলো লে প্যালেস, তারপরে ম্যাগনেটিক হিল, আর তার সাথে বাকি যেই শান্তি স্তূপা, হলো ফ্রেম, তো এইগুলো সমস্ত দেখবো যা যা সাইট সিন রয়েছে। চলো শুরু করা যাক। আর সকালবেলা তোমরা দেখলে যে অমিত দেখাচ্ছিল তোমাদেরকে যে সকালবেলা কিন্তু স্নোফল হয়েছে। কালকে রাত্রেবেলা আমরা অল্প অল্প আওয়াজ পাচ্ছিলাম, বাট এতটাই টায়ার্ড ছিলাম যে কিছু ফটো তুলতে পারিনি। আর সকালের ব্রেকফাস্ট আমরা করেছি হলো অমিত আর রিবু মিলে খেয়েছে হলো পাহাড়ুওয়ালি ওই পাতলা একদম ঝোলঝোল ম্যাগি, যেটার ভিডিও আমি করতে বলেছিলাম, যেটা ওরা করেনি ভিডিও, এতটাই খেতে ব্যস্ত ছিল আর কি। আর আমি আজকে সকালে সেরকম কিছু খাইনি, বাঙালি খাবার যেটাকে বলা হয় জলমুড়ি, তো আমি ওটাই খেয়েছি আজকে, কারণ এতটা রাস্তা জার্নি করে কালকে এসেছি, আবার আজকেও করব। তো ম্যাগি তো অবশ্যই খাবো না আমি, কারণ সেই একবার মনে, আমি, যারা তোমরা আমার পুরনো ভিডিও ভিউয়ার তারা হয়তো জানো যে আমি যখন একবার সেই গুরুদংমারে গিয়েছিলাম ম্যাগি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর নো ম্যাগি। তো আজকে ইচ্ছা আছে এখানকার লোকাল ফুড একটু এক্সপ্লোর করার, মানে যেটা পাহাড়ি ওদের যেটা একদম স্যুপ বগেরা হয়, এরকম কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। চলো দেখি, আপাতত রাস্তায় প্রচুর কিন্তু এখন গাছপালা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো গ্রিনারি একদমই নেই, যেহেতু এখন ঠান্ডা, ওদের এখন উইন্টার সিজন, এখন কিন্তু কোনোভাবে কোনো গ্রিনারি নেই এখানে। তো চলো দেখাই তাদেরকে এখন রাস্তায় কেমন কি রয়েছে।
এখন হল অফ ফ্রেমে, আর এই জায়গাটা এখন বুঝতেই পারছো পেছনটায় পুরো ব্লু স্কাই। ওই সাইডটা একটু মেঘলা আছে, বাট এই দিকটা একটু ব্লু স্কাই দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। চলো যাই, সামনে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টিকিট কেটে এখন আমাদেরকে ঢুকতে হবে ভেতরটায়। চলো ডিফেন্স মিউজিয়াম, এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। ভিডিও ক্যামেরা নিয়ে হলো হল অফ ফেমের প্রথম যে অংশটা ছিল সেইখানে ছিল মেনলি একটা মিউজিয়াম, যেখানে লাদাখের সমস্ত রকমের তাদের জীবনযাত্রার জিনিসপত্র, সাথে ছিল লাদাখের মানুষেরা বিভিন্ন রকম অনুষ্ঠানে তাদের যেরকম সাজ পোশাক হয় সেরকম একটা মডেল এখানে রাখা ছিল। তো সেগুলোই আমরা এখানে দেখছিলাম। সেখানে ছিল যারা ওয়ারিয়ার তাদের কীরকম ইস্ট এবং ওয়েস্ট লাদাখের যেরকম জামাকাপড় তারা পরে, তো সমস্ত রকম মডেল এখানে রয়েছে। এখান থেকে বেরোনোর পরে নেক্সট যে সেকশনটা ছিল সেখানে রয়েছে সৈনিকদের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র, সমস্ত সৈনিকদের জীবন কাহিনী, সাথে তাদের জীবনকালে যা যা অ্যাচিভমেন্টগুলো করেছে সেগুলোই এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে লাদাখে ভারতের এই সীমানায় যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধতে ব্যবহার করা সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট, সাথে যারা এই যুদ্ধে জয়লাভ করেছে বা যারা শহীদ হয়েছে তাদের সমস্ত জীবন কাহিনী এবং তারা কী কী জিনিসপত্র ইউজ করেছে সমস্তই এখানে রয়েছে সাজানো। এই যে পরের অংশটা তোমরা দেখছো, এরা হলো মেইনলি সিয়াচেন ওয়ারিয়ার্স, যারা আমাদের ভারতের সীমানায় অতন্ত্র প্রহরীর মতো দিনের পর দিন রাতের পর রাত জেগে আমাদেরকে এইভাবেই রক্ষা করে চলেছে। আর তাদের জীবনটা যে কতটা দুর্বিষহ, সেখানে একজন আমাদের গাইড ছিলেন যারা বুঝিয়ে দিচ্ছিলেন এখানে সবটাই, তো তারা যে কতটা কষ্টের মধ্যে জীবনটা কাটায় তাদের
সেটাই এখানে তুলে ধরা হয়েছে, এবং তার সাথে তারা কী কী জিনিসপত্র ওখানে ইউজ করে, কতটা কঠিন এবং এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে বেঁচে থাকাটা, তাই জন্যেই হয়তো এদেরকে ওয়ারিয়র নাম দেওয়া হয়েছে। এবং পিছনে ভিডিওর মাধ্যমে তাদের যে জীবনযাত্রার যে সময়টা তারা ওখানে কিভাবে কাটায়, তো সেইগুলোর কিছু কিছু অংশ ওখানে তুলে ধরা হয়েছে। মিউজিয়াম দেখে শহীদ স্তম্ভ হয়ে আমরা চলে এলাম এবারে শৌর্য স্থলের এখানে। এইখানে রয়েছে শত শত শহীদ সৈনিকদের সমাধি। এত সৈনিকের সমাধি দেখে এখানে মনে হচ্ছিল যে হ্যাঁ, আজ হয়তো এই সমস্ত বীর সৈনিকদের জন্যেই আমরা এখনও পর্যন্ত নিশ্চিন্তের সাথে ঠিক এই জন্যেই আমাদের জীবনযাত্রাটা পালন করতে পারি। হ্যাঁ, এরা এত প্রতিকূলতার মধ্যে থেকে আমাদের দেশটাকে এইভাবেই রক্ষা করে চলেছে অতন্ত্র প্রহরীর মতো। সত্যি স্যালিউট জানাই ইন্ডিয়ান আর্মিকে, তোমরাই হলে আসল হিরো দেশের জন্য। সাহেব গুরুদ্বারাতে চলো তোদের দেখাচ্ছি। এই জুতো পরে যাব। এখানে রেখে দেবো। রেখে দিয়েছি আমাদের জুতো, আর এখানে রিপু আর অমিত মাথার মধ্যে রুমাল বেঁধে নিয়েছে, আর আমি আমার এই স্কার্ফটা নিয়ে নিয়েছি। একটু অমিত দেখে দাও তোমাদের এটা, এই যে রিপু আর অমিত এরা পরেছে এটা, আর আমি এটা পরেছি। গুরুদ্বারার প্রসাদ দারুন, পুরো একদম দেশি ঘিতে বানানো, একদম দেশি ঘিতে বানানো, দারুন টেস্ট। কিন্তু ভেতরে কোনো রকম ভিডিওজ আমরা করতে পারিনি, কারণ এখানে কোনো ফটোজ বা ভিডিওস ভেতরে করাটা অ্যালাউড নয়, আমরা মন্দিরের ভেতরে তাই জন্য করিনি আমরা। Just for taste purpose, take only one. বাটি না, এটা হাতে নিতে হয়, হাত পাত এক জায়গায় নেই। চাটা প্লিজ খেয়ে দেখো।
আগার একবার টেস্ট কর। বড় আমি টেস্ট করছি এবারে চা। দাদা এক ঘন্টা একটা ফটো। দাদা এক ঘন্টা একটা ফটো। দাদা ফটো ফটো লাগবে। চাটা ভালো কিন্তু আমার জন্য একটু বেশি মিষ্টি, বাট একটুখানি মানে সমস্ত হার্বস দিয়ে বানানো চাটা অ্যাকচুয়ালি, বাট ভালো খেতে। খাও, ভালো লাগছে। এই পোদেটা ভালো, বাট আমার ওখানে না যেটা খারাপ প্রসাদ যেটা দিয়েছিল ওটা বেশ ভালো লেগেছে। এক তো ঘি রয়েছে আর তার মধ্যে মিষ্টিটা একদম কম, যেটা বেশ ভালো লাগছিল। চলো আমাদের এইটা দেখা হয়ে গেল আপাতত, এবারে নেক্সট ডেস্টিনেশনে আমরা এবারে প্রসিড করব। চলো पैलेन करके रखा है जो टूरिज्म ने, इस साइड में मैग्नेट है, बल्कि गाड़ी ऐसे अभी हैंड ब्रेक लगाया ना मैंने, ऐसे हैंड ब्रेक लगाया, ये हटाएगा ना अगर पैलेन जगह होगा ना, पैलेन जगह होगा तो बैठना चाहिए ना इधर। अभी आगे की तरह गाड़ी जा रहा है ना, हैंड ब्रेक छोड़ेगा तो बोलता है इस साइड में मैग्नेट है इसीलिए गाड़ी छेड़ रहा बोलता है ऐसे। नहीं तो ऐसे ब्रेक करके अगर ऐसे प्लेन होगा ना, हाँ, ये छोड़ने से भी इधर ही रहेगा ना, थोड़ा थोड़ा आगे जा रहा है ना, हाँ, थोड़ा थोड़ा जा रहा है, इसीलिए उस साइड में मैग्नेट है बोलता है, ये है इसका मतलब। लो फोटो ले लो। এসেছে আমাদের এখানে মোমোস সাথে কফি স্যুপ। আমার একটা লিকার চা বলেছিলাম, লিকার চাটা আসেনি, আসুক তারপর দেখাবো। চলে এসেছে আমার ব্ল্যাক টি উইথ জিঞ্জার। চলে এসেছি আমরা এখন সঙ্গম এর জায়গায়। তো এখানে রয়েছে দুটো নদীর মিলনস্থল, মেইনলি দুটো নদীর সঙ্গম স্থল, এই দিক থেকে একটা নদী আর ওই দিক থেকে একটা নদী। দুটো নদীর কালার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, তো ওই জায়গাটা হলো সঙ্গম স্থল। দারুণ হাওয়া এখানে, মাঝখানে যে লাইনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যে লাইনটা এটা হলো দুটো নদী আলাদা।
এরপর গিয়েছিলাম লে প্যালেস, কিন্তু লে প্যালেসে আমরা ঢুকিনি, মানে আমি আর অমিত ঢুকিনি, শুধুমাত্র রিবু গিয়েছিল, কারণ এটা যেতে গেলে অনেকটাই ট্রেক করে যেতে হয়। আর আমার যেহেতু সঙ্গম থেকে ফেরার পথে একটু শরীরটা খারাপ করছিল, তাই জন্য আমি এই সময় একটু গাড়িতে বসে রেস্ট নিচ্ছিলাম, আর রিবু এখানে কিছুক্ষণ ঘুরে এসছে, আর তোমাদের সাথে কিছুটা ক্লিপ আমি এখান থেকেই শেয়ার করছি। দিদি আর অমিতদা বসে আছে, আমি যাচ্ছি। চলে এসেছি আমরা এখন শান্তি স্তূপাতে। কত বেশি অশান্তি দাদা, অনেকটা রাস্তা এখন ট্রেক করে উঠতে হবে। আর আমি কালকে এই ব্যান্ডটা কিনেছি, সাথে এইটা লে মার্কেট থেকে, তো এটা আমি পরে নিয়েছি, কারণ বড্ড ঠান্ডা লাগছে, মানে হাওয়া লাগছে আর কি কানে, তাই জন্য এটা পরে নিয়েছি। চলো, পার হেড 30 করে নিয়েছে এখানে, আর জায়গাটা কিন্তু বেশ, এখন হাওয়া রয়েছে, তো উপরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। যাচ্ছি এখন এই স্তূপাটা দেখতে, কিন্তু প্রবলেম হলো যে যেহেতু অক্সিজেন লেভেল ভীষণ কম, আর রাস্তাটা পুরো স্লোপি, তো ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই জন্য বেশি কথা বলছি না, তোমাদের শুধু দেখাচ্ছি। চলো, এই যে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গিয়েছি। স্তূপাতে দেখতে পাচ্ছো বেশ ব্লু স্কাই, সাথে স্তূপাটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। পরের পর্বতে থাকবে খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি যাওয়ার আমাদের অভিজ্ঞতা। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু থেকো।